তো আদি পাপা আমাকে হ্যাপি অ্যানিভার্সারি বলো। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো সবাই আশা করি ভালোই আছো। তো আজকে একটা স্পেশাল দিন আমাদের, আমাদের আজকে 4th অ্যানিভার্সারি। দেখো আদি বাবার স্নান দান সব হয়ে গেছে, আদি বাবার মায়ের স্নান হয়ে গেছে, আদি বাবার খাওয়া হয়ে গেছে, আদি বাবার কত ড্রেস, এগুলো এখন আমার গোছাতে হবে সব বাস্কেটে। দেখো কত ড্রেস এখন খেলবে, তা এখন ঠিক আছে, রাতে ঘুমাস না, ঘুমায় না কেন তাহলে, এখন তো দিনে জাগে থাকে, তাও ভালোই। তুমি রাতে ঘুমাও না কেন, তোমার রাতে ঘুমাতে ইচ্ছে হয় না পাপা? সকালে ঘুমায়, এখন একটু সাজুগুজু করছে, একটু যাবো বাইরে ঘুরতে, সেরকম প্ল্যানিং তো কিছু হয়নি, বলেছিলাম ওকে কিন্তু সেখানেও যাওয়া হয়নি, একটা ভেবেছিলাম যাবো, তাই তো। আর তার মাঝখানে একটা অঘটন ঘটে, হ্যাঁ একটা অঘটন ঘটে গেছে, তার জন্য বেরলাম না কোথাও, বলবো লাস্টে কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে লাস্টে বলবো, দেখতে থাকো। আর তোমরা বলো না যে বাবুকে ফুল স্লিপ পরাও, দেখো আমার অবস্থাটা দেখো, হ্যাঁ এই দেখো বিশাল গরম, বিশাল বিশাল গরম, তাও ওকে আমি ফুল স্লিপ পরিয়ে দিয়েছি, হালকা পাখা চালিয়ে দিয়ে। হ্যাঁ যারা গ্রামের দিকে থাকো ওদিকটা হয়তো ঠান্ডা পড়েছে, হ্যাঁ বাইরে হালকা ঠান্ডা লাগে, ভোরবেলা একটা হালকা লাগে কিন্তু এখন বিশাল গরম, মানে যাচ্ছে না অবস্থা, তাই আমি সাজগোজ করছি, বলছিলাম যে কবে যে একটু ভালোভাবে সাজবো, নেই ঘেমে যাচ্ছি, ভালো লাগছে না, যে শাড়িটা পরবো এটা আমার মাসি দিয়েছিল সাদে, আর অনেকদিন আমার শাড়ি সেরকম কেনা হয় না, যা শাড়ি পরছি সব সাদে পাওয়া, অনেকদিন পর পরছি গাইস। এদিকে একদম চপ খাচ্ছে, এই যে আমার কানের ঝুমকোটা একটু ভালো করে দেখিয়ে দাও, এটা হচ্ছে আমার বিয়ের ইয়াররিং, সত্যি অনেকদিন পর পরলাম, বেশ মনে পড়ছে সব কিছু, সেই বিয়ের দিনের কথা, সব মেয়েদেরই এই দিনটা অনেকটাই আর কি স্পেশাল, কিন্তু এই বছর না একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিলো আমার, তোমাদের আদি পাপাকে নিয়ে এতটাই আর কি ব্যস্ত হয়ে পড়েছিলাম, কোনো রকম প্ল্যানিং করিনি। তো যাই হোক, তোমাদের দাদাভাই একটু ঘুরু ঘুরু করতে নিয়ে এসছে, আর ঘুরু ঘুরু বলতে কি এক ঘন্টা সময় আছে আমার কাছে, বেরিয়েছি 7টা নাগাদ, বাড়িতে আবার ছোট্টখাটো করে একটু প্ল্যানিং করেছে, তো বাইরে বেরিয়ে দেখলাম মানে আমাদের নিউ টাউনে মেলা এসেছে, ওখানে তো অল টাইম মেলা হতেই থাকে, তো মেলাটা বলো তো কি একটু অন্যরকম, মানে হাইফাই মেলা, আমাদের জন্যে না, আমাদের একদমই পোষাবে না, কি দাম গো মেলা জিনিসের। তো এখানে আমি ইয়াররিং দেখছিলাম, ইয়াররিংগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু এই যে এই ইয়াররিংগুলোর বিভৎস দাম, 1200 টাকা 1000 টাকা কে কিনবে বলো তো, ওই কারণে নিলাম না, ভেবেছিলাম যে মেলায় গিয়ে আজকে দিনে একটু তোমাদের দাদাভাইয়ের পকেটটা খালি করব, বাট এত দাম পোষালো না গো। তো চলে এসেছি আমরা অ্যাক্সেস মলে, তো এখানে আসার অন্য কারণ ছিল, বাট তোমাদের দাদাভাই বললো যে আজকে দিন তোমাকে কিছু দেবো না, এটা তো হয় না, তোমার পছন্দের মতো কিছু একটা ড্রেস নাও, মানে যা যা ইচ্ছা হবে তুমি নিতে পারো আজকে। সত্যি একটা কালেকশনও ভালো লাগেনি আমার জুডিওতে, এমনি জুডিওতে অন্য সময় থাকে, জুডিওতে শুক্রবার করে নতুন কালেকশন আসে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদি ভাই এই ড্রেসের লিঙ্ক দাও ওই ড্রেসের লিঙ্ক দাও, সত্যি বলতে আমি অফলাইনেই শপিং করি, অনলাইনে খুব একটা করা হয় না, করাই হয় না, বাট সেরকম ভালো পছন্দ হয়নি ওই কারণে না নিলাম না। তো চলে এসেছি, নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, তো চলো ঝটপট করে ঢুকি আর তোমাদের দাদাভাই দেখি কী খাওয়ায়। অ্যাকচুয়ালি এসেছি এখানে আমার একটা ফেভারিট ডিশ খেতে, আমার ভীষণ পছন্দের, সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার, তো মানে বাড়িতে তো সবাই আছে এখন আর হাতে সময়ও নেই, তো সিম্পল কিছু খাওয়া দাওয়া করে একদম মানে এক ঘন্টার মধ্যে বাড়ি যেতে হবে সেরকম, তাহলে বুঝতেই পারছ। আর এই দাদাকেও বলছিলাম যে একটু ঝটপট ঝটপট করো, অ্যাকচুয়ালি এটা আর একটা আছে অ্যাক্সেস মলে, ওটাই আমরা ঢুকি, বাট এটা নতুন হয়েছে বলে তোমার দাদা হয়ে বললো যে চলো এখান থেকে একবার ঘুরে আসি আজকে।
আর সত্যি বলতে মানে ভীষণ টেস্টি ছিল, ভীষণ টেস্টি। তো এই যে মাইকা পাঞ্জাব। তো চলো বাড়িতে চলে এসেছি, আর এখন ছোট্ট করে কেক কাটবো, সেলিব্রেশন করবো, বেশ আনন্দের দিন আজকে আনন্দ করবো। আর তোমাদেরও অসংখ্য ধন্যবাদ এত উইশ করার জন্য, সবাই আমাকে অনেক উইশ করেছে, অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর এখানে তো আমার হ্যাপি বার্থডে বলছিল। অ্যাকচুয়ালি তোমাদের পুজো শোনারও আজকে 3 মাস কমপ্লিট হয়েছে, তো মানে ওটা আমার খেয়াল ছিল যে 3 মাস কমপ্লিট হলে ওর জন্য একটা বেশ সেলিব্রেশন করব, কেক কাটবো, বাট আমার অ্যানিভার্সারি আমি মাথা থেকে আমার মানে বেরিয়ে গেছে, যা হয় আর কি, বেবি হওয়ার পরে কিছুই মনে থাকে না সেরকমই। তো চলো সবাইকে কেক খাইয়ে দিই, মানে ভীষণ মজা করেছি সবাই আমরা এখানে। আমার দিদি এসেছে, দিদির বন্ধু এসেছে, বন্ধু বলতে আমার ডান্স টিচারের বউ। আর আমিও ভীষণ খুশি হয়েছি যে আমার এত সুন্দর একটা স্পেশাল দিনে আমার ডান্স টিচারের বউ এসেছে, আমিও ভীষণ খুশি। আর সেরকম অতটা করে উঠতে পারিনি আজকে, অবশ্যই নেক্সট অন্য দিনে ডাকবো সবাইকে। আর ইচ্ছে ছিল বৌমণি ওদের সবাইকে বলবো, কিন্তু প্রথমত খেয়াল ছিল না, সেটা তো আছে, তাও একটু যে তড়িহড়ি করে কিছু করব। এদিকে একটা মানে অঘটন ঘটে গেছে, তোমাদের অবশ্যই বলবো কি হয়েছে। তো এই দেখো ক্যামেরাম্যানকেও খাইয়ে দিলাম কেক, সবাইকেই খাওয়াতে হবে। তো হ্যাঁ বাচ্চা দাও ওকে দে, এই ঘরে আসতে হবে নাকি সবার? সবাই ও কাকি এদিকে আসো, বলছি একটা। তো এই যে তোমাদের মহারানীর জন্য কালকেই কোনো রকম কিছু করতে পারিনি, এই যে মা হচ্ছে সিঁড়ি থেকে পড়ে গেছে, দেখাও মা পাটা একটুখানি, না পা দেখাতে হবে না, এই যে পা ফুলে ঢোল হয়ে গেছে, মানে ভালো জোরেই পড়ে গেছে সিঁড়ি থেকে। আর মানে কি বলবো, যেটা বলছিলাম ডাকছিল সবাইকে, আমরা কেউ শুনতেই পাইনি, দরজাটা দেওয়া ছিল, পা তো ফুলে একেবারে ঢোল। তো ওই কারণে আর ওই কিছু মানে কি করে করবো আমি একা একা, আর এই যে তোমাদের রাধিসোনাকে নিয়ে, ওই কারণে কাউকে আর ডাকিনি বা সেরকম আর কিছু করা হয়নি। আর এই বছর আমি ভুলেও গেছি, ভাবো মানে যেটা হয় না মানে সেটা হবারই। তো এইরকমই গেল এই বছর বিবাহ বার্ষিকটা, আর তোমাদের অসংখ্য ধন্যবাদ এত উইশ করেছো আমাকে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগ কেমন কি লাগলো অবশ্যই জানিও আমাকে, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণে জেনে টাটা।